হিসাব সমীকরণের উপাদানের উপর কিভাবে একটি লেনদেন প্রভাব বিস্তার করে, তো সেটা দেখার আগে আমরা বিগত ক্লাসের দিকে একটু নজর রাখি। আমাদের বিগত ক্লাসে হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করছিলাম, তো তোমাদের হাতে নিশ্চয় মনে আছে হিসাব সমীকরণ হচ্ছে A=L+OE, অর্থাৎ মোট সম্পত্তি সমান মোট দায় এবং মালিকানা স্বত্ব। তো এই হিসাব সমীকরণের বর্ধিত রূপ যেটা, সেটা হচ্ছে A=L+ এই যে OE অর্থাৎ মালিকানা স্বত্ব যেটা আছে, এটাকে আমরা কিভাবে বিভক্ত করতে পারি, C+R-D-E, অর্থাৎ মূলধনের সঙ্গে আয়টা যোগ হবে, উত্তোলনটা বিয়োগ হবে এবং ব্যয়টা বিয়োগ হবে। শুধু আয় যোগ এবং ব্যয় বিয়োগ এমন কোনো কথা না, ওটাকে আমি আবার একটু শ্রেণীবিন্যাস করছিলাম। যদি আয় বৃদ্ধি পায় তাহলে ওই বৃদ্ধি পাবে, যদি আয় হ্রাস পায় তাহলে ওই হ্রাস পাবে। যদি ই অর্থাৎ এক্সপেন্স অর্থাৎ ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পাবে, আর ব্যয় হ্রাস পেলে ওইটা বৃদ্ধি পাবে। তা আমরা হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার আগে পাঁচটা বিষয় প্রতি একটু লক্ষ্য রাখি। বিষয়গুলো হচ্ছে যে লেনদেনটি অবশ্যই আর্থিক হতে হবে। আমরা যে লেনদেনের প্রভাব বিস্তার দেখাবো সেটিকে অবশ্যই আর্থিক লেনদেন হতে হবে। দুই নম্বরে কমপক্ষে দুইটি পক্ষ থাকতে হবে। হ্যাঁ, দুটো পক্ষ ছাড়া কখনো কোনো লেনদেন হয় না। তিন নম্বরে কোন পক্ষ কোন হিসাব, তা নির্ণয় করতে হবে। বিষয়টা তাহলে কি দাঁড়ালো, যে আমরা একটি লেনদেন কিভাবে হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করবে, তার জন্য আমরা লেনদেনটির ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করব। তো দেখো, ডেবিট এবং ক্রেডিট পক্ষ যদি লেনদেন দেখে ডেবিট এটা ক্রেডিট এটা বলতে হবে না, কিভাবে ডেবিট এবং ক্রেডিটে আসে এই চারটা ধাপ অতিক্রম করার পরে আমাদের পঞ্চম ধাপে এসে ডেবিট অথবা ক্রেডিট হবে। তো এটি খুব ইজি একটা জিনিস, খুবই সহজ। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। নগদের বেতন প্রদান, ২০০০ টাকা। আচ্ছা, এটিকে আমাদের লেনদেন নাকি লেনদেন নয় সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে, মানে আর্থিক লেনদেন কিনা এটা আমাদের দেখতে হবে। তো যেহেতু আমি নগদে বেতন দিচ্ছি তারপরে কর্মচারীদের, তো এটা অবশ্যই আমাদের আর্থিক লেনদেন, এটা আমরা পালাম। দুই নম্বরে কি আছে, কমপক্ষে দুইটি পক্ষ থাকতে হবে। তো এখানে আমাদের দুটি পক্ষ কি কি আছে দেখো, আমরা কি দিচ্ছি বেতন, কিসের মাধ্যমে, নগদের মাধ্যমে।
দুটা পক্ষ, একটা হচ্ছে বেতন হিসাব, আরেকটা হচ্ছে নগদ হিসাব। আমাদের বইতে সরাসরি বলা আছে যে বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তো আমরা একটু দেখে আসি যে কিভাবে এই বেতন হিসাব ডেবিট হয় এবং কিভাবে নগদ হিসাবটা ক্রেডিট হয়। তো সেক্ষেত্রে আমরা দুটি পক্ষ পাইছি। এরপরে আছে কি, কোন পক্ষ কোন হিসাব তা নির্ণয় করতে হবে। আমাদের বেতন কারবারের কি, একটা প্রতিষ্ঠানের জন্য এটা কি, এটা একটা বেতন অবশ্যই, একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কারণ প্রতিষ্ঠান নিয়োজিত কর্মচারীদের তার প্রতি মাস শেষে বেতন প্রদান করে, এটা কারবারের জন্য ব্যয় হয়। আমি এখানে দিকে ব্যয় হিসাব, ব্যয়, আর নগদ হচ্ছে আমাদের কারবারের সম্পদ। আচ্ছা, এখন এই ব্যয়টা কি কারবারের বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। যদি আমরা বেতন দিই, যতবার বেতন দিব ততবার আমাদের বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যয় আমাদের এক্ষেত্রে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আর আমি যত নগদ টাকা দিব তত আমার নগদ টাকা কম হয়ে যাবে, অর্থাৎ হ্রাস হবে। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে যে এটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। আমরা এই পর্যন্ত পারছি, তো এর পরে যে এটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করবো, এটা তো একটা প্রশ্ন আছে। তো আমরা একটা চার্ট করি, দেখি চার্ট কি বলে। এটা সেই হিসাবের নাম, বৃদ্ধি হ্রাস, অর্থাৎ সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এরপরে আসি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। হ্যাঁ, এর উল্টোটা, দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। মালিকানা শর্ত, মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর আসলে হবে ডেবিট। তোমরা অবশ্যই এটা মুখস্থ করবা, এটা মনে না থাকলে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো না। তো একটু লক্ষ্য করি, আমাদের বেতন হচ্ছে ব্যয় হিসাব, আমার ব্যয় কোথায় আছে, এটা ব্যয়। আচ্ছা, এখানে ব্যয় কি আছে, বৃদ্ধি। তাহলে আমরা আগে বৃদ্ধির ঘরটা দেখি, ব্যয় শুধাশুধি, ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ডেবিট। তাহলে আমরা এখানে দেখতে পারি ডেবিট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসি সম্পদ, তাই না? তো সম্পদ এখানে কি আছে, র‍্যাস। তো সম্পদের ঘর এটা, সম্পদ যদি আমাদের র‍্যাস হয় তাহলে কি হবে ক্রেডিট। আমরা এখানে লিখতে পারি ক্রেডিট। তো দেখো আমরা কি সুন্দর করে আমরা ডেবিট এবং ক্রেডিটটা নির্ণয় করলাম। তো এখন ডেবিট এবং ক্রেডিটটা নির্ণয় আমাদের এ পর্যন্ত হয়ে গেছে, ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়ে গেছে।
এখন আমরা হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব এটা কিভাবে করব, তার জন্য আমাদের আগে যে বিগত ক্লাসে আমরা যে হিসাব সমীকরণটা আলোচনা করেছিলাম এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো এখানে আমরা বলছিলাম যদি অর্থাৎ রেভিনিউ মানে আয় যদি বৃদ্ধি পায় তাহলে ওইটা বৃদ্ধি পাবে, আয় যদি হ্রাস পায় তাহলে ওই হ্রাস পাবে। এক্সপেন্স অর্থাৎ কি মানে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ওই হ্রাস পাবে, আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে ওই বৃদ্ধি পাবে। তো আমাদের এখানে কি কি আছে, ব্যয় এবং সম্পদ। তো ব্যয় ব্যয়টা দ্বারা আমাদের ইটাকে বোঝাচ্ছে, এখানে ব্যয় বৃদ্ধি তাহলে বৃদ্ধিতে আসলাম, ব্যয় বৃদ্ধি হলে কি হবে ওইটা হ্রাস পাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ও ই হ্রাস। আমি আবার বলি আমাদের এখানে বেতন হচ্ছে ব্যয় হিসাব, আমাদের এখানে ব্যয় দিকে লক্ষ্য করি, এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে এদিকে তাকায় ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পায় তাহলে কি হয় ওই হ্রাস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ওই হ্রাস। এবার সম্পদ, সম্পদ নিঃসন্দেহে অ্যাসেট কে, এটা হচ্ছে ই, তাহলে আমাদের এ যদি হ্রাস হয় তাহলে আমাদের এই অবদানটা হ্রাস পাবে, অর্থাৎ এ হ্রাস, তাহলে এই নগদে বেতন প্রদান 2000 টাকা এই লেনদেন দ্বারা কারবারের মালিকানা সত্ত্বে হ্রাস পাচ্ছে, সঙ্গে সঙ্গে সম্পদের পরিমাণও হ্রাস পাচ্ছে, অর্থাৎ এই উপাদানও হ্রাস পাচ্ছে। তো আমরা এইভাবে যত লেনদেন আছে সব হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করতে পারবো। তো তোমরা এই হিসাব সমীকরণের উপর যে ক্লাস দুটো আমাদের হয়েছে এই ক্লাস দুটো বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে, যদি কখনো কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে কষ্ট হয় তাহলে ইনবক্সে জানিয়ে দেবে অথবা ফোন করবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।